अक्षय कुमार के फिरोज नादिया द्वारा 2007 ब्लॉकबस्टर मूवी वेलकम एर सीक्वल वेलकम टू आसते चले छे। ভেতরের খবর অনুযায়ী এই মুভিতে নাকি অক্ষয়কে রিপ্লেস করার কোনো ইচ্ছেই ছিল না নাদিয়াদওয়ালার। তবে কোনো একটি ব্যক্তিগত কারণেই অক্ষয়ের বদলে জনকেই ওয়েলকাম টু এর লিডে কাস্ট করছেন তিনি। এখন দেখাই যাক অক্ষয়ের সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারেন কিনা জন আব্রাহাম। এতদিন বলিউডের কিসিং কিং ছিলেন, এখন বিয়ার বডি অ্যাক্টর নাকি আপত্তি নেই ইমরান হাশমি। ইমরান হাশমি ও বিদ্যা বালানের নেক্সট ফিল্ম ঘন চক্কর ইতিমধ্যেই টক অব দি টাউন। এর মধ্যেই শোনা যাচ্ছে আরো একটি মশালেদার নিউজ, এই মুভিতে নাকি বেশ কয়েকটি বিয়ার বডি সিন থাকছে ইমরান হাশমির। এর জন্য নাকি পারফেক্ট ফিজিকও বানিয়ে ফেলেছেন এমমি। রণবীরকে নাকি তিনি বিয়ে করার কথাও ভেবেছিলেন। হ্যাঁ, কিং খানকে এমনই বলেছেন দীপিকা পাডুকোন। দীপিকা আর রণবীরের ব্রেকআপ হয়ে গেছে বেশ কয়েক বছর হয়ে গেল। ব্রেকআপের পর দুজনের লাইফেই অনেক লিঙ্কআপস হয়েছে, কিন্তু কোথাও যেন একটা সফট কর্নার আজও রয়ে গেছে। ভেতরের খবর অনুযায়ী চেন্নাই এক্সপ্রেসের সেটে দীপিকা নাকি কিং খানের সঙ্গে তার আর রণবীরের রিলেশন নিয়ে কথা বলছিলেন, আর তখনই নিজের এই ইচ্ছের কথা জানিয়েছেন দীপিকা। gossip.com এখন এই পর্যন্তই। এই প্রোগ্রামগুলো আরো একবার দেখতে হলে চোখ রাখো ইনকোরা টিভির ফেসবুক পেজে। টেক কেয়ার।